লেবানন ইসরায়েল উত্তেজনার মধ্যেও থেমে নেই গাজায় আগ্রাসন। উপত্যকা জুড়ে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল বাহিনী। 24 ঘন্টায় প্রাণ গেছে 20 ফিলিস্তিনির। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। সবচেয়ে ভয়াবহ হামলা হচ্ছে দক্ষিণ গাজার খান ইউনিসে। ভয়ঙ্কর অবস্থায় উত্তর গাজারও। সেখানে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন একটি পরিবারের প্রায় সব সদস্যই। বার্তা সংস্থা ওয়াফি জানায় এসব তথ্য। খান ইউনিসে বিমান থেকে চালানো হচ্ছে হামলা। বেসামরিকদের বসতি লক্ষ্য করে ছোড়া হচ্ছে বোমা। তাণ্ডব চালানো হচ্ছে খান ইউনিসের উত্তর দিকে শহর আল কারারা, আল মাগাজি শরণার্থী শিবির সহ অন্যান্য অঞ্চলগুলোতেও।